নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা তামান্না। অনেক দিন ভ্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভ্লগ আপনাদের দিই। কিন্তু ভ্লগটা শেষ অবধি দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। খুব সুন্দর একটা মন্দিরে আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাব। একদম দক্ষিণেশ্বরে মায়ের আদলে তৈরি মা সিদ্ধেশ্বরীর কালী মায়ের মন্দির গাড়াপোতা বনগাঁতে। কিন্তু আসল কথাটা হচ্ছে, এই মন্দিরটা প্রায় 400 থেকে 500 বছরের পুরনো জানা যায়, এবং এতটাই জাগ্রত যে এই মায়ের মন্দিরে কেউ নাকি ফিরে আসে না, তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই মন্দিরে আসতে গেলে আপনাদের বনগাঁ শিয়ালদার ট্রেন ধরে বনগাঁয় নেমে সোজা চলে আসতে হবে মতিগঞ্জ বাসস্ট্যান্ডে। সেখান থেকে অটো ধরে 15 থেকে 20 মিনিট আসলেই মা সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির। মন্দিরটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে কত সুন্দর কারুকার্য, আর মন্দিরের মাথার উপর 9টা চূড়া। তাছাড়া দেখতে পাবেন মন্দিরে প্রবেশ করলে ভিতরে কত সুন্দর কারুকার্য, বিভিন্ন দেব দেবীর মূর্তি সেখানে কাঁচের মধ্যেও বসানো আছে। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই আপনাদের মন একদম ভরে যাবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা। নিচে বিভিন্ন ফলকে যারা দান সামগ্রী দিয়েছেন মন্দিরের জন্য তাদের নাম বাঁধানো আছে। আর মন্দিরের ভিতরে এত সুন্দর কারুকার্য দেখলে মন ভরে যায়। আর সব থেকে যেটা ভালো লেগেছে, একটু পরেই দেখতে পাবেন, সেটা হলো মন্দিরের যে বেদিটা, সিংহাসনটা। এই মন্দিরের বাইরে অনেকটা জায়গা আছে বসা যায়, সেখানে কীর্তন বা অন্যান্য অনুষ্ঠানও হয়, ভক্তরা এসে বসতে পারেন। এবার দেখুন সিংহাসনটা, একটু আগে যেটা বলছিলাম, সত্যি এত সুন্দর একটা সিংহাসন ঠাকুরকে বসানো রয়েছে। এর আগে অনেক মন্দিরে আমি ঘুরেছি, কিন্তু এত সুন্দর সিংহাসন চোখে পড়েনি। সিংহাসনের একদম মাঝখানে রয়েছেন কালী ঠাকুর, সিদ্ধেশ্বরী কালীমা আমাদের, আর উপরে রাধাকৃষ্ণের মূর্তি। এখান থেকে জানতে পারি আসলে এখানকার মানুষের জন্য এই মন্দিরটা একটা বিশেষ উপহার বলতে পারেন, যেটা অনেক বছর আগে ছিল কিন্তু এখন যুগ যুগ ধরে আরও সুন্দর হয়েছে। আসলে এই বনগাঁ বা বাগদা এই অঞ্চলগুলো থেকে, আশেপাশে অঞ্চলগুলো থেকে দক্ষিণেশ্বরটা বেশ দূরে, যেখানে গিয়ে পুজো দিতে মায়ের অসুবিধা হয়, তাই তারই আদলে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তার জন্য এইখানকার অঞ্চলের, আশেপাশের অঞ্চলের মানুষের ভীষণ সুবিধা হয়েছে। এবং একটু পরেই দেখতে পাবেন এই মন্দিরের পিছনেই, যেহেতু মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, সেহেতু পিছনেই বাবা ভোলানাথের মন্দিরও মায়ের মন্দিরের সাথে প্রতিষ্ঠা হয়েছে। আর তার সবথেকে সুন্দর যে বৈশিষ্ট্য হলো, মন্দিরটার একদম পিছনে মনে হয় দেখে ইছামতি নদী বয়ে গেছে, কিন্তু আসলে সেটা ইছামতি নয়, ইছামতির সাথে যুক্ত হয়েছে, কিন্তু সেটা হলো একটা বড় বাওয়ারের অংশ। মন্দির তখন বন্ধ হয়ে গেছে, রাত্রিবেলা এসেছিলাম মেয়েকে নিয়ে সেদিনকে। আজকে হঠাৎ করে সকালে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম, তাই বললাম একটু মায়ের মন্দিরে সকালে একটু ঘুরে আসি। এখানে এসে এই ঠাকুমার সাথে পরিচয় হলো। উনি রোজ এখানে মালা গাঁথেন, মায়ের মালা গেঁথে পুজোর সব কিছু তৈরি করেন। এদের এখানেই পাশে বাগান আছে, সেখান থেকে ফুল সংগ্রহ করে, আর কিছু ভক্তরা এসেও ফুল দিয়ে যান মায়ের জন্য। এখানে যেসব ভক্তরা এসে দান করে যান, আপনারাও দান করতে পারেন, কারণ এখানে যে দানের অর্থ দেওয়া হয় সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, সেই জন্য অনেকেই এসে অনেক দান করে যান। শুধু বনগাঁ নয়, বনগাঁর আশেপাশের মানুষও নয়, এখানে আমরা জানি অনেক বাংলাদেশের মানুষও আসেন, তারাও ইচ্ছে করলে এখানে বনগাঁয় এসে একদম কাছে দক্ষিণেশ্বরের যে স্বাদ, সেই স্বাদ আপনারা এই মন্দিরে এসে পেতে পারেন। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম, পুরো চারপাশটাই খুবই সুন্দর। আর সামনেই রয়েছে একটা বড় ঘণ্টা, সাথে একটা ছোট ঘণ্টা, আর পাশে রয়েছে প্রণামী বাক্স,
মন্দিরের বাইরের দিকে রয়েছে একটা খুব সুন্দর কাঠের রথ। রথটা প্রত্যেকবার রথের দিনই বেরোয়, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমার হাতে প্রসাদ রয়েছে, কারণ আমি একাদশীর পরের দিন গিয়েছিলাম। ওখানে মালসা ভোগ করা হয়েছিল, যেখানে মন্দিরের মায়ের ভোগ করা হয়। মায়ের শুধু নয়, সমস্ত ঠাকুর যারা রাখা আছেন, দেব দেবতা, সবারই ভোগ ওখানে রান্না হয়। খুব সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই সাইডের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন নীল রঙের, সেখানে রান্না করা হয়, অর্থাৎ মন্দিরের পাকশালা। ওখানে কি ভোগের রান্না হয়? আচ্ছা, ওইটা পাঁচতলা বিল্ডিং। বাহ, অপূর্ব! নিচের তলায় দোতলা, তাই? বিরাট ব্যাপার, অনেক দূর থেকে লোক আসবে এত সুন্দর মন্দির। হ্যাঁ, দূর দূরান্ত থেকে লোক আসবে। দেখুন, মন্দিরেরই একজনের সাথে কথা বললাম, তিনি বললেন এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচতলাতে দুটো ফ্লোর আছে, দুতলা রয়েছে, কারণ ওখানে অনেকটা নিচু, তারপরে ওটা দেখা যাচ্ছে, এরপরেও তিনতলা হবে, অর্থাৎ টোটাল বিল্ডিংটা পাঁচতলা। আর এপাশে দেখলেন নীল সাদা, এটা হলো বাথরুম। আর সামনে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হলো নদীর মতোই দেখতে, কিন্তু ওটা একটা বড় বাওর, যেটা গিয়ে ইছামতিতে মিশেছে। একটু আগেই আপনাদের বলেছি যে মায়ের মন্দিরের পাশাপাশি বাবার মন্দিরও তৈরি করা হয়েছে। ঠিক এই বাওরের পাশেই অদ্ভুত সুন্দরভাবে একটা মন্দির, যেখানে গড়ে উঠেছে শিবলিঙ্গ, আর পাশে রাধাকৃষ্ণের মূর্তি, সাথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। মন্দিরের সামনেই একটা ছোট্ট সুন্দর বাগান, সেখানে নানা রকম ফুল আছে। একটু আগে আপনারা দেখেছেন অনেক ফুল দিয়ে পুজো করা হয়, হয়তো এখান থেকে কিছু ফুল মায়ের পুজোর জন্য নেওয়া হয়। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন বাওরের ধারে, এখানে বসেই ইচ্ছা করলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। এত সুন্দর লাগছে জায়গাটা, নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। তাই সবাইকেই বলি, অবশ্যই করে, যারা কাছাকাছি মানুষ আছেন, মন্দিরে আসতে ভালোবাসেন, তারা সবাই ভগবানের দর্শন করুন। এই মন্দিরের আলাদা একটা পবিত্রতা আছে, যেটা আপনারা পা রাখলেই বুঝতে পারবেন। আশা করি সবার মনস্কামনা জীবনে পূরণ হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন সবাই। তাই সবশেষে বলি, জয় বাবা ভোলানাথ, জয় মা সিদ্ধেশ্বরী। সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো আসি।